আগামী 100 বছরের মধ্যে পৃথিবী ছাড়তে না পারলে মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছেন বিশ্বখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং। বিবিসি নির্মিত একটি তথ্যচিত্রে এমন আটকে ওঠার মতো খবর দিয়েছেন তিনি। কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকেই দায়ী করছেন হকিং। বিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং এর গ্রন্থনায় একটি তথ্যচিত্র নির্মাণ করেছে বিবিসি। 74 বছর বয়সী কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক সেই তথ্যচিত্রে জানিয়েছেন অস্তিত্ব রক্ষায় মানবজাতিকে আগামী 100 শতকের মধ্যে পৃথিবী ত্যাগ করতে হবে। বেঁচে থাকতে হলে মহাকাশই আমাদের একমাত্র ভরসা। সেখানে বাসযোগ্য কোনো বিকল্প গ্রহ খুঁজে বের করতে হবে। শুধু জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব না, বড় আকারের উল্কাপিণ্ডের আঘাতেও যে কোনো সময় পৃথিবীর অসংখ্য প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও উল্কার আঘাত ছাড়াও মহামারীর কারণে মানবজাতির বিলুপ্তি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। গত নভেম্বরে অবশ্য হকিং জানিয়েছিলেন নিশ্চিহ্ন হওয়া থেকে বাঁচতে আগামী 1000 বছরের মধ্যে মানবজাতিকে পৃথিবী ত্যাগ করতে হবে। তবে কি কারণে তিনি পূর্বাভাস 1000 থেকে 100 বছরে নামিয়ে এনেছেন তথ্যচিত্রে তা জানানো হয় নাই। ওয়াহিদুর রহমান, দীপ্ত বার্তা কক্ষ।